400 বছরের পুরনো ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা, যা অনেকেই সন্ন্যাসী মেলা নামেও চেনেন। এ মেলায় মূল আকর্ষণ মাছ, আর এবারের আকর্ষণ 82 কেজি ওজনের বাগার মাছ, যার দাম হাঁকানো হয়েছে 1,20,000 টাকা প্রতি কেজি, 1,500 টাকা। বাগার মাছের পাশাপাশিও মেলায় বিভিন্ন সাইজের অন্যান্য মাছও পাওয়া যাচ্ছে। রুই মাছ, বোয়াল মাছ, কাতল মাছ, চিতল মাছ সহ নদীর বিভিন্ন ধরনের বড় বড় মাছ। দর্শনার্থীরা ঘুরে ঘুরে মেলা দেখছেন, কিনছেন পছন্দের প্রিয় মাছ। এই মেলা আসে আমার খুব ভালো লেগেছে, আমার অনেকদিন আসা ছিল এই মেলা দেখার জন্য। এই মেলার ঐতিহ্যবাহী বড় জিনিস হলো মাছ এবং মিষ্টি। হ্যাঁ, কাজে আমি দেখে খুব অভিভূত হলাম এবং এই মেলা আসে আমি খুব আনন্দ অনুভব করলাম। অনেকদিন থেকে আসা ছিল আমার এই মেলা দর্শন করার জন্য। এই মেলা এসে আমি দেখলাম, অনেক কিছু ঘোরাফেরা করে দেখলাম, তাতে মনে হলো যে যারা সত্যিই একটা ঐতিহ্যবাহী মেলা। হ্যাঁ না, এই মেলার মধ্যে বড় বড় মাছ, যে মাছ কোনোদিন আমরা দেখি নাই জীবনে কোনোদিন, এরকম মাছ আমরা দেখলাম, আর এত এত মিষ্টির পাহাড়। মিষ্টি সমস্ত মেলা জুড়ে হরেক রকম মিষ্টির পর্শনে বসেছেন মিষ্টির দোকানেরা। এগুলোতে পাওয়া যাচ্ছে মুখরোচর নানা ধরনের মিষ্টি, পটল মিষ্টি, মাছ মিষ্টি সহ বাহারি বাহারি নামের মিষ্টি, যা দিয়ে জামাইকে আপ্যায়ন করা হবে এবারের আমন্ত্রণ করা মেলায়। এই পোড়াদহ মেলা, এটা আমাদের গ্রামের ঐতিহ্যকে তুলে ধরে। এ মেলায় উপস্থিত হতে পেরে, এ মেলায় সবার সাথে আমি নিজের আনন্দকে শেয়ার করতে পেরে নিজেকে হ্যাপি মনে করতেছি। এ মেলার ঐতিহ্য বহন করে এ মেলার মাছ। ঘর সাজানোর জন্য পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের আসবাবপত্র, দেশি থাই সহ বিভিন্ন ধরনের বরই পাওয়া যাচ্ছে, সাথে চটপটি ঝালমুড়ি তো থাকছেই। ছোট বাচ্চাদের জন্য রয়েছে হরেক রকমের খেলনা। শত শত বছরের পুরনো ঐতিহ্যবাহী এ মেলার হারিয়ে গেছে অনেক ঐতিহ্য। স্থানীয়দের প্রচেষ্টায় সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে এই ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য। যদি এই ঐতিহ্যবাহী মেলাটির রক্ষণাবেক্ষণ ভালোভাবে না করা হয়, তাহলে কালের বিবর্তনে হারিয়ে যাবে গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী মেলাটিও। আখতারুজ্জামান, প্রজন্ম নিউজ 24, পোড়াদহ মেলা, গাবতলী, বগুড়া।